এবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াব। কথা রাখছেন অভিষেক, লোকসভা ভোটের মরশুমে বারবার মনে করিয়ে দিচ্ছেন কথা রাখছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কথা মতোই প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতার সমস্যা সমাধানে গোটা ডায়মন্ড হারবার জুড়ে বসেছিল 200 ক্যাম্প। লাখখানেক জমা অভিযোগের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে 7 জানুয়ারি রবিবার ডায়মন্ড হারবার পৈলানের সভা থেকে 76,120 জন উপভোক্তার ব্যাংকে প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার 1,000 টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করলেন অভিষেক। এটা বিশাল কর্মযজ্ঞ যে 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। এদিনের মঞ্চ থেকে বকলমে গোটা রাজ্যের প্রবীণদের বার্ধক্য ভাতা চালু করার গ্যারান্টিও দেন অভিষেক। 76,120 জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। শাসক দলের সেকেন্ড ইন কমান্ড বলেই কি সরকারি প্রকল্পের গ্যারান্টিও দিতে পারছেন একজন সাংসদ? প্রশ্ন ওঠে, শাসক দলের দ্বিতীয় শীর্ষের গড়ের বাসিন্দা বলেই কি ডায়মন্ড হারবারবাসী বাড়তি সুবিধা পাচ্ছেন? গোটা রাজ্যবাসীর সুখ সুবিধার কথা ভাবার অঙ্গীকারবদ্ধ অভিষেক কি পক্ষপাতদুষ্ট? গোটা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতার সমাধান এমন জলের মতো সহজ নয় কেন? টাকা আসেনি। মাত্র কয়েকটি জেলা নয়, গোটা রাজ্যের ছবিটা একই ব্যতিক্রম শুধু অভিষেকের ডায়মন্ড হারবার। সাংসদদের রেসে জিততে চাওয়া অভিষেক কি গোটা রাজ্যবাসীকে দেওয়ার প্রতিশ্রুতিগুলো মনে রাখবেন? শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের ভূমিকা পালন করবেন? ক্যালকাটা নিউজ।